নমস্কার বন্ধুরা, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য যারা আবগারি স্পেশাল পরীক্ষা দিচ্ছ আর যারা রেলের পরীক্ষা দিচ্ছ, মানে এনটিপিসি দিচ্ছ সামনে যেটা আছে, বা নিউ রিক্রুটমেন্টের জন্য যেটা বেরোবে সামনে এএসআই সেটা, বা তোমার যে সামনে যে পুলিশ বেরোতে চলেছে সেটার জন্য, বা পিএসসি এসএসসি যে যাই জন্য প্রিপারেশন নিচ্ছ, সে প্রাইমারি টেট যে কোনো সাবজেক্টের জন্য, এই যে তোমাদের জন্য মোস্ট 20 ইম্পর্ট্যান্ট ইতিহাসের প্রশ্ন নিয়ে এসেছি, তোমরা একটু নিজেকে যাচাই করে নাও যে তোমরা এখান থেকে কে কটা অ্যান্সার করতে পারছো, ঠিক আছে? মেনলি এটা অ্যান্সার করার জন্য আমি তোমাদের এটা বলবো যে অবশ্য খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? আমি একধার থেকে শুরু করব, আমি একধার থেকে শুরু করছি, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? দেখো, তোমাদের জন্য প্রথম প্রশ্ন নিয়ে এসেছি কি দেখো, এগুলো অবশ্যই আমাদের পেড গ্রুপে ক্লাস। কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়, এরাম স্পেশাল নোটস তোমরা যারা আমাদের পেড গ্রুপে আছো তারা তো পাও, আর তাছাড়া আমাদের পেড গ্রুপে যারা আসতে চাও এই নাম্বারে যোগাযোগ করো। এই যে নিচে যে নাম্বারটা এখানে শো হচ্ছে দেখো, এই নাম্বারটায় যোগাযোগ করো, বুঝতে পেরেছো? 7001 দিয়ে একটা নাম্বার আছে না, 496-841, এই নাম্বারে যোগাযোগ করো। সমস্ত রকম গাইড করা হয়, মাত্র 150 টাকা লাগে। ফোনপে, গুগল পে, পেটিএম থেকে তুমি টাকা দিতে পারবা, অথবা এটিএম কার্ড থেকেও দিতে পারবা, ঠিক আছে? তো তোমার এখানে চলে এসো প্রাইভেট ক্লাস, টোটাল কোর্সকে ক্লাস কোর্সভাবে শেষ করে দেওয়া হবে, কোনো চাপ নাই, এক্সট্রা কোনো টাকা লাগে না। তোমরা একটু দেখতে পারো, যদি কেউ আসতে চাও আসো, অবশ্যই আমি দায়িত্ব নেবো, 150 টাকায় লাগে আর লাগে না। দেখো কতটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, দেখো কার শাসনকালে সাঁচিস্তূপ নির্মিত হয়, তোমরা জানো এটা WP SI পড়েছিল, সাঁচিস্তূপ নির্মিত হয় কার আমলে? অশোকের আমলে। তোমরা উত্তরগুলো করার চেষ্টা করো। বলছি দেখো, কে কে পাটলিপুত্র নগরী প্রতিষ্ঠা করেন, কে হবে? উদয়ন, অশোক, বিম্বিসার না মহানন্দপদ? উদয়ন, ঠিক আছে। গদরপাটি কোথায় ও কবে প্রতিষ্ঠিত হয়? দেখো চারটে অপশানটা দেখে নাও একটু তোমরা। দেখো গদরপাটি এখানে প্রতিষ্ঠিত হয়, উত্তরটা হবে প্রথমটা আমেরিকা 1913 সালে, ঠিক আছে? তারপর দেখো অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা, বলতে পারবো? কেউ দেব সবাই এইটার সঙ্গে এইটা ঘুলি ফেরাও, এই দুটো হবে না, কিন্তু এই দুটোর মধ্যে কোনটা হবে? ব্রাহ্মী হবে, দেবনগরী নয়, ঠিক আছে? পাকিস্তান শব্দটি কে ব্যবহার করেন, পাকিস্তান শব্দটি প্রথম ব্যবহার করেন কে? ফজলুল হক, মোহাম্মদ জিন্না, লিয়াকত আলী, না এই চারটে নামের মধ্যে সবাই এইটার সঙ্গে গণ্ডগোল করায়, কিন্তু এইটা হবে না, অ্যাকচুয়ালি রহমত আলী, মনে থাকবে তো? গৌতম বুদ্ধ কোথায় ধর্ম প্রচার করে, সারনাথ, লুম্বিনি, বোধগম্য না বৈশালী? গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্ম প্রচার করেন, সারনাথ, লুম্বিনি, বোধগয়া না বৈশালী? দেখো এটার সারনাথে গিয়েছিলেন তিনি প্রথম, এটা সত্যি কথা, আর তার সারনাথ উত্তর হবে। আর এর সঙ্গে তোমরা বলবে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন, ঠিক আছে? এটা তোমাদের উত্তরে কমেন্টে জানাবে আমাকে। দেখো জৈন ধর্মে অনুযায়ী নির্বাণ লাভকারীকে কী বলা হতো জানো? সে দিগম্বর বলা হতো না শ্বেতম্বর বলা হতো, কী বলা হতো বলো? এটা হবে না, ওটা তো গেল এটা তো হবে না, শ্বেতম্বরও বলে না, দিগন্তরও বলে না, নিগ্রহ বলে, মনে থাকবে জানো। হ্যাঁ, তা পর্যটক ইবন বতিতা কোন দেশ থেকে ভারতে আসেন, কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা পিএসসি তোমার পুলিশের পরীক্ষা থেকে বিগত বছর ধরে তোলা। তোমার কোথা থেকে হবে? মরক্কো, মনে রেখো এটা। মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসে, যারা ইন্টারভিউ ক্লাস করছো তারা জানো? 1915 সালে, তাই তো? নেক্সট দেখো, বিক্রমাদিত্য কার নাম ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। গায়ত্রী মন্ত্র কোথা থেকে নেওয়া হয়েছে, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ না সামবেদ, বলো? উত্তর হবে ঋগ্বেদ। আমির খসরু কার সভা কবি ছিলেন, আকবর, গিয়াসউদ্দিন বলবান, জাহাঙ্গীর না আলাউদ্দিন খলজি? সবাই এইটা করে আসে, ঠিক আছে, কিন্তু এটা উত্তর হবে না, গিয়াসউদ্দিন খলজি হবে না, গিয়াসউদ্দিন বলবানও হবে না, তোমার জাহাঙ্গীরও হবে না, আলাউদ্দিন খলজি রাইট অ্যান্সার, ঠিক আছে? তা বলছি দেখো, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা কে করে? সুভাষচন্দ্র তো করেনি, এটা রাসবিহারী বসুও করেনি, চন্দ্রশেখর আজাদ, মনে রেখো, ঠিক আছে?
যদি হিন্দুস্তান না বলে অন্য বলতো তাহলে রাসবিহার হতো। মহারাষ্ট্রের ইলোরা গুহা কাদের আমলে তৈরি হয়েছিল মনে রেখো, এটা হয়েছিল রাষ্ট্রকূটদের আমলে, ঠিক আছে। রাজরাজেশ্বর মন্দিরে কোথায় আছে গো? তাঞ্জাভুর, তাঞ্জাভুর, ঠিক আছে। তারপর কার প্রথম কারা ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন করেন বলতে পারবা? সবাই এইখানটা গণ্ডগোল করে ফেলা, এই তিনটের মধ্যে পর্তুগিজ হবে। হ্যাঁ, এদের মধ্যে প্রথম পর্তুগিজরা আছে, তারপর আছে ফরাসিরা, তারপর আছে ওলন্দাজরা, তারপর লাস্ট ইংরেজ ইংরেজরা আছে, ঠিক আছে। 1857 সালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এটা তোমাদের ব্যাস ডাল হোসে হবে না ক্যানিং হবে, এই দুটোর মধ্যে কোনটা উত্তর হবে আমি বলে দিলাম, যাও ক্যানিং হবে। আর এই প্রশ্নটা তোমাদের জন্য ছাড়লাম, কাশ্মীরের আকবর কাকে বলা হতো? এটা চারটে অপশনের মধ্যে তোমরা উত্তরটা দেবে, আমি জানি খুব সহজ প্রশ্ন, উত্তর দেওয়ার চেষ্টা করবে কমেন্ট সেকশনে। তারপর দেখো বলছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম বিভাজন হয় কোথায়? সুরাট নয়, এটা সুরাট ট্র হবে এখানে, ঠিক আছে। কলকাতা হবে না, এলাহাবাদ হবে না, মাদ্রাজ হবে, অ্যাকচুয়ালি সুরাটে। তারপর সুভাষচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করে? 1897 সালে, ঠিক আছে। তো আজকে পর্যন্ত এইটুকুই, চলো। আর যারা আমার পেড গ্রুপে নেই তারা অবশ্যই এই এখানে দেওয়ার নাম্বারটা যোগাযোগ করো, 150 টাকা দিলে তুমি বড়লোক হয়ে যাবেন, তুমি গরিব হয়ে যাবেন, আমি বড়লোক হয়ে যাবো না, তো এসে দেখতে পারো, ভালো না লাগলে টাকা ফেরত দিয়ে দেবো, যাও, ঠিক আছে। কিন্তু মানে ক্র্যাশ কোর্স করিয়ে দেবো টোটালি, এবার অঙ্ক, জিআই, ইংরাজি সব করিয়ে দেওয়া হয়, পিডিএফ নোটস সবই দেওয়া হয়, কোনো পয়সা লাগে না তার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং, নেক্সট ভিডিও আসছে তোমরা দেখে নাও।